জনসাধারণের সাপোর্ট, আর তার সাথে আমাদের যে খণ্ডগোষ্ঠীকে এটুকু আস্তে আস্তে যে সাপোর্ট দেখলাম, আর নির্লজ্জ তৃণমূল কংগ্রেসের অফিস থেকে যে হামলা করেছিল খণ্ডগোষ্ঠী, ওখানে কিছু গাড়িকে আটকে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার যে আমরা জিতে যাচ্ছি এবং আমরা জিতব। তৃণমূল কংগ্রেসের হরিদাস গতকাল এখানে এসে বলেছেন, কখনো বলছেন বালিচোর, কখনো বলছেন যে আরো অন্য কিছু বলছেন, আবার কালকে একটা শুনলাম আর একটা ভাষা দিয়েছেন। তিনি কেস তৈরি করছেন, আরে তিনি তার নিজের পরিবার কাকে সামলান, তার নিজের পরিবার অন্য কোথার পাসপোর্ট নিয়ে থাকছেন, তার এখানে বাঁকুড়া এসে দাঁড়াকে এটা মানা চলে না। বাঁকুড়া জেলার আমরা বাঁকুড়া জেলার ভূমিপুত্র, আমরা ভূমিপুত্রকে দেখে এলাকার মানুষ ভোট দেবে। বাঁকুড়ার আমরা ভূমিপুত্র, আর হরিদাস পাল এসে কি বলছে আমাদের কিছু এসে যায়। এই যে বললাম আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে 10,000 বিজেপির যুবকর্তারা এবং আমার সহধর্মিনী সুজাতা সকলে মিলে প্রচার ভালোই করছে। যেখানে একটা কথাই বলছি যে 5 বছর কাজ করে তার 1 মাসের প্রচার না থাকলেও মানুষ বুঝতে পারছেন। আর এই যে বারবার করে একটা করে কেস ফাঁসানোর চেষ্টা, আবার গতকাল শুনলাম উনি ধর্ষক বলেছেন, আরে ওনার কি পরিবারটাই ধর্ষক? আমি তা জানতে চাইছি, যিনি এই কথাটা বলেছেন তার পরিবারকেই ধর্ষক, তিনি 1312 কোটি টাকার মালিক, তার পরিবার হয় কি করে? এই কথাটা জবাব দিতে হবে। আর আমি নমিনেশন দিয়ে আসছি, এসে পরে আমার কত অ্যাসেটস, কত লাইবিলিটিস এলাকার মানুষ এবং গোটা পশ্চিমবাংলা সমস্ত মানুষ দেখতে পাবেন। সৌমিত্রদা, বাঁকুড়াতে আরো মানে আরো কি আপিল করছেন যে বাঁকুড়ার যে আপনার, দেখুন এটা তো নিশ্চয়ই কোর্টের বিচারাধীন, আমি কোর্টের বা এই কেস নিয়ে আমি কিছু বলতে চাইছি না, এটা নিশ্চয়ই আবার হাইকোর্টে চলছে। আপিল করেছেন, আপিল করেছেন নিশ্চয়ই। আপনাকে একটা কথাই বলবো, এটা কোর্টের বিচারাধীন, এটা নিয়ে কিছু বলছি না, আপনারা এসে বাইট দিচ্ছি। আপনি এইদিকে বসুন না, আপনি এখানটায় বসুন, কোনো অসুবিধা নেই, আপনি এখানে বসুন প্লিজ, আপনি এখানে বসুন, মানে বসার জায়গা আছে, আপনি এখানে বসুন, কোনো অসুবিধা নেই। ২০০%, 100%ই সর্বোচ্চ সীমা হয়, কিন্তু তার উপরে যদি কিছু বলতে হয় সেই জন্য বললাম 200%। এখন আমাদের শুধু কতটা মার্জিন বাড়বে, এটা মানুষের মানে উত্তেজনা, উদ্দীপনা, আবেগ, ভালোবাসা সব আপনারা লক্ষ্য করেছেন। হ্যাঁ, মিছিল একেবারে মানে শহরময় মিছিল হয়ে গেছে, যে যেদিক থেকে পেরেছে এসেছে, একেবারেই বাঁকুড়া শহর উত্তাল। কাজেই আর তারপরেও যে কিছুক্ষণ দাঁড়িয়েছি, লোকেদের যে উৎসাহ, আবেগ, শুধু একবার হাত মেলানোর জন্য আমার সময়টা ছিল যে দুটোর পরে ঢুকবো, সেটাই একটা
মানে সময়ক্ষণ এই সব দেখে সেই জন্য। আর আমরা একসঙ্গে তো দাঁড়িয়েছি ওখানে, বলতে পারি হ্যাঁ সেটাই আর কি, দুটোর পরে তাই বলেছে আজকে লেখা। বিশ্বাস করি, আই বিলিভ কালকে স্যার সিক্স খেয়েছে কালকে চলে 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 এইখানে দাঁড়িয়ে যাও একবার, আর একটু পিছিয়ে ছাড়া চলে ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগে, ছাড়াটা চলে আসুন না আরেক।